স্পেনে মুসলিম শাসনের সূচনা। উমাবি খেলাফত আমলে ৯১ হিজরির প্রথম রমজান আফ্রিকার গভর্নর মুসা বিন নুসাইরের নির্দেশে প্রথমবারের মতো একটি ক্ষুদ্র মুসলিম সেনাদল তারিফ বিন মালিকের নেতৃত্বে সেউটা থেকে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে স্পেন উপকূলে পৌঁছে, সে থেকেই তার নামানুসারে ওই অঞ্চলটি তারিফ উপদ্বীপ হিসেবে পরিচিত। এ সেনাদলটি সফলভাবে কিছু অভিযান পরিচালনা করেই দ্রুত ফিরে আসে। স্পেনের অবস্থা পর্যবেক্ষণ করাই মূলত এ অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল। এরপরে মুসা বিন নুসাইর তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেনে একটি বাহিনী প্রেরণ করেন। البحر من ورائكم والعدو امامكم وليس لكم والله الا الصبر والصبر অতপর ৯২ হিজরির ২৮ রমজান জিব্রাল্টার উপদ্বীপে তারিক বিন জিয়াদের মাত্র ১২,০০০ মুজাহিদ বাহিনী স্পেনের খ্রিস্টান সম্রাট রডারিকের ১,০০০ সৈন্যবাহিনীর বিরুদ্ধে এক অসম যুদ্ধে অবতীর্ণ হয়। আল্লাহু আকবর ধ্বনিতে ইসলামী তরবারিগুলো বিদ্যুৎ প্রবাহে চমকে উঠতেই খ্রিস্টান বাহিনীর রক্তাপ্লুত শবদেহগুলো মাটিতে লুটিয়ে পড়তে থাকে। অবশেষে পরাজিত হয়ে পলায়ন করল রডারিক। ক্রমে বিজিত হল পুরো স্পেন। তারিক বিন জিয়াদের নামানুসারেই ওই জায়গাটি জাবাল তারিক তথা জিব্রাল্টার নামে পরিচিত। কিন্তু আব্বাসীয়দের হাতে উমাবি খেলাফতের পতনের পরপরই স্পেনে বিবাদ ও বিশৃঙ্খলা বিরাজ করতে থাকে। অবশেষে আব্বাসীয়দের হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া উমাবি রাজবংশের যুবরাজ আব্দুর রহমান বিন মুআবিয়া আল উমাবি ১৩৮ হিজরিতে স্পেনে ইসলামী রাষ্ট্র কায়েম করেন। তিনি সমস্ত বিদ্রোহ দমন করে পুরো স্পেনকে সংঘবদ্ধ করে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হন। ইতিহাসে তিনি আব্দুর রহমান আদ দাখিল নামে পরিচিত। স্পেনে ইসলামী সভ্যতা সংস্কৃতির উৎকর্ষতা ও জ্ঞান বিজ্ঞানের সীমাহীন উন্নতির যে ইতিহাস আমরা শুনে থাকি তার সূচনা এই মহান নেতার হাত ধরেই হয়েছিল।